হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি রেহান চললাম আজকে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা সকলেই তো ফেসবুক ব্যবহার করি, তাই না? বন্ধুরা, অনেকে আছেন যারা ফেসবুক আইডি খুলতে পারেন না, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না। ফেসবুক আইডি খোলার জন্য পাশের বাড়ির মানুষের কাছে গিয়ে বলতে হয় যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেন। অন্যজনের কাছে গিয়ে বলতে হয় যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেন। আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিজে খুলবেন খুবই সহজ মাধ্যমে। আর পাশের বাড়ির মানুষের কাছে গিয়ে বলতে হবে না যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেন। অন্যজনের কাছে গিয়ে বলতে হবে না যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেন। আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিজেই খুলতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। বন্ধুরা, চলে এলাম মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা আপনাদের মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করার পর বন্ধুরা এই অ্যাপটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন সাউন্ডের যে অপশনটা, এই অপশনটা আপনাকে ধাপ টু ধাপ বলে দিবে বাংলায় যে আপনাকে কি করতে হবে। আপনি যেহেতু পারেন না ফেসবুক অ্যাকাউন্ট খুলতে, আপনি এই অপশনটাকে অন করে রাখবেন। বন্ধুরা, আমি এটাকে অফ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি, কারণ আমি এটা অন করে রাখলে এটার কথা হয় আর আমার কথায় আপনারা আমার কথা বুঝতে পারবেন না। তো বন্ধুরা এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যালো, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে টাচ করে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যেটা আপনার মোবাইলের মধ্যে আছে। বন্ধুরা, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, ছোটো হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর মিলিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন। প্রয়োজনে খাতার মধ্যে লিখে রাখবেন এই পাসওয়ার্ডটা। বন্ধুরা, আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সট অপশনে টাচ করবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনার জন্মের তারিখ সিলেক্ট করে নেবেন, আপনার জন্মসালটা এখানে দিয়ে দিবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্মের সালটা দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে জন্মের সাল দিতে পারবেন। অনেকে মনে করেন কি এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিল করে জন্মের সাল দিতে হবে, বয়স দিতে হবে না, আপনি আপনার ইচ্ছা মতো এখানে জন্মের সাল দিতে পারবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে তারিখ সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে মাস সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা আমি দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো। দিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেট, এই সেট অপশনে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে টাচ করবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে টাচ করে আপনার নামের প্রথম অংশ দিয়ে দিবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে টাচ করে আপনার নামের শেষের অংশ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে টাচ করবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করে নেবেন, যদি মহিলা হন তাহলে ফিমেল, তারপর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল। তো আমি যেহেতু পুরুষ তাহলে আমি এখান থেকে মেল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নেক্সট অপশনে টাচ করবেন। ওকে বন্ধুরা, তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা এখান থেকে সেন্ড কোড বাই SMS, এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেন্ড কোড, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা আপনারা যে নাম্বারটি দিয়েছিলেন এই নাম্বারে একটি কল আসবে, এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে কল এসে একটি কোড বললো 5 অঙ্কার, এই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে টাচ করবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনি চলে স্কিপ করে বাইরে যেতে পারবেন, আর এখান থেকে অ্যাড পিকচারে টাচ করে প্রোফাইল পিকচারটা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা আমি প্রোফাইল পিকচারটা অ্যাড করছি, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার, এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে অ্যালো অ্যাক্সেস, এখানে একটি টাচ করবেন। তারপরে এখান থেকে অ্যালো করে দিবেন, তারপরে এখান থেকেও অ্যালো করে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা আমি আমার এই ছবিটা সিলেক্ট করে নিব। তো বন্ধুরা আমি আমার এই ছবিটা প্রোফাইল পিকচার দেবো, আমি এই ছবিতে একটি টাচ করলাম। তারপর বন্ধুরা এখান থেকে ডান অপশনে টাচ করবেন। তারপর বন্ধুরা এখান থেকে টার্ন অন, এখানে একটি টাচ করবেন।
তারপর বন্ধুরা আপনি চাইলে এখান থেকে ফ্রেন্ডস অ্যাড করতে পারবেন, এখান থেকে ফ্রেন্ডস অ্যাড করতে পারবেন। তা আপনি যদি ফ্রেন্ডস অ্যাড না করেন, এখান থেকে স্কিপ বাটনটা যদি দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন, তারপরে এখানে যদি দেখতে পাচ্ছেন স্কিপ এখানে একটি টাচ করবেন। তারপরে বন্ধুরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্কিপ অপশনটা এখানে একটি টাচ করবেন। তো বন্ধুরা অলরেডি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।